নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে বুটিক ক্রিয়েশনের অনুষ্ঠান রিমার অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রিমাকে রিমা আজকে টিস্যু লিনেন পরেছে আমি যেটা টিস্যু মটকাতে যে কালারটা পরেছিলাম ঠিক সেই কালারটা কিন্তু সত্যি কথা বলতে তুমি যে সুন্দর রানী দিয়ে পড়েছো ভালো লাগছে দেখতে কন্ট্রাস্ট কেন কন্ট্রাস্ট তো তুমিও পড়ো আমাদের ফেসবুকেও দেয়া আছে খুব ভালো লাগে আচ্ছা এবারে আমার শাড়িটা তুমি বলো তো আচ্ছা তোমার শাড়িটা বলি তোমার শাড়িটা আমাদের বেঙ্গল হ্যান্ডলুম খুব সুন্দর দেখো এটা সেমি মাসলিন ফ্যাব্রিকটা একদম পিওর মাসলিনের লুকসটা পাবে পুরো অল ওভার কিন্তু হাত ঘুরিয়ে যে জামদানির কাজ সেই কাজটা করা হয়েছে পুরো ফ্লোরাল আমি একটু দেখিয়ে দিই হাত ঘুরিয়ে কাজ হ্যাঁ দেখো বার্ড মোটিফও আছে এটা উল্টো দিক দেখাচ্ছে হ্যাঁ এটা উল্টো দিক দেখাচ্ছে এটা হচ্ছে সোজা দিকটা আর ভীষণ কালারফুল দেখো রানীর সাথে দেখো যে রংগুলো ভালো খেলছে কন্ট্রাস্টে দেখো ইয়েলো আছে অরেঞ্জ আছে দেখো আমি কিন্তু ব্লাউজটা না বানিয়েছি বাট আমার ব্লাউজটা দিয়ে পরে দেখলাম ব্লাউজটা দিয়ে পরলে না পুরো ফ্ল্যাট লাগছিল হ্যাঁ একটু কন্ট্রাস্টে পরলে খুব ভালো যেমন আমিও কন্ট্রাস্টে পরেছি না আমার মনে হলো আমি এটা ব্লু দিয়েই পরবো যার ফলে ব্লু ব্লাউজ দিয়ে পরাতে আমার মনে হয়েছে জিনিসটা কন্ট্রাস্টে বেশি ভালো লাগছে খুব ভালো লাগছে শাড়িটা পছন্দ হলে বুকিং করবেন তাই তো শাড়িটা পছন্দ হলে বুকিং করুন এখন দেখো দুজন পাবে পাবে আবার হয়তো পাঁচ ছয় দিন পরে তৈরি আছে প্রোডাকশন রানিং আছে মানে ওই দুই দিন অন্তর অন্তর আসছে তোমার কাছে তো এটার প্রাইস দুই দিন চার দিন অন্তর অন্তর এটার প্রাইস হচ্ছে 3950 3950 মানে উইদিন 4000 একটা খুব ভালো গিফট আর তুমি যে শাড়িটা পরে আছো টিস্যু লিনেন হ্যাঁ আমার শাড়িটা ওই একই দাম 3950 আর কি কি কালারে अवेलेबल আজকে দেখাবো বেশ কিছু নতুন কালার আমরা করেছি সেই কালার বন্ধুদের দেখাবো তো বেশ কিছু কালার কুচি আঁচল দিয়ে বোধহয় দেখাবো নতুন এসছে আমি জানি না নতুন কিছু কালার মানে ওরা যখন নাম্বারিং করার সময় নিয়ে নিয়েছে আমি দেখাবো হ্যাঁ এক নম্বর দিয়ে শুরু করি দেখো এক নম্বর মটকা কারণ দেখো শীতকাল মানেই যেটা আমরা বারবারই বলি দেখো একটু পিকনিক বা হালকা কোনো অনুষ্ঠানে মটকা হচ্ছে কি বলো তো মটকা হচ্ছে একটা এন্ডলেস ফ্যাশনের মধ্যে পড়ে মানে এই ফেব্রিকটা মানে এর কোনো এন্ড নেই না আপনি সব সিজনে পরুন সব অকেশনে পরুন আপনি কোনো দুঃখের অনুষ্ঠানেও পড়তে পারেন আবার কোনো আনন্দের অনুষ্ঠানেও পড়তে পারেন ভীষণ হালকা ফুলকা কালারটা তো একদম শীতকালকে মাথায় রেখে অরেঞ্জ রানী রেড তার মধ্যে অ্যাঙ্গুলার করে করে ডিসচার্জ হয়েছে এক নম্বর শাড়ি 3150 নাম্বার ওয়ান এক নম্বর দেখালাম 3150 উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান 3150 এবারে আসছি নাম্বার টু দু নম্বর শাড়ি এটা আসছি নাম্বার টু দু নম্বর দেখো এই ব্লগগুলো বন্ধুদের ভীষণ পছন্দের দেখো মটকাতে এই জন্য করলাম এটা হচ্ছে নাম্বার টু এটাও কিন্তু কালারটা তোমার স্প্রে হয়েছে তার উপরে ডিসচার্জ হয়েছে এই কালারটাও দারুণ দারুণ রংটা ওই জন্য আমি করলাম দেখো চেক সিল্কেও করেছি তসরও করেছি ভীষণ স্মার্ট ভীষণ ভালো লাগে দেখতে আর এই সমস্ত শাড়ি তো বডি হাগিং শাড়ি মানে আপনাকে জড়িয়ে রেখে দেবে শাড়িটা নরম শাড়ি পিওর ম্যাটেরিয়াল এটা হচ্ছে নাম্বার টু 3150 3150 এটা হচ্ছে নাম্বার টু নাম্বার টু দু নম্বর শাড়ি 3150 ফিথ ব্লাউজ পিস নাম্বার টু দেখালাম এবারে আমি আসবো হচ্ছে নাম্বার থ্রিতে তিন নম্বর নাম্বার থ্রি মটকা কিন্তু প্রচুর আমার আউটলেটে আসলে তোমরা পেয়ে যাবে মানে বন্ধুরা পেয়ে যাবে প্রচুর আউট মটকা এটা হচ্ছে সবুজ নীলের ব্যবহার চেক সিল্ক আজকে দেখাবো না চেক সিল্ক প্রচুর প্রচুর স্টক আছে এখন আউটলেটে এটাও কিন্তু ব্রাশিং হয়েছে ব্লু তুতে আর নীল আর তার মাঝখানে মাঝখানে ব্লকটাও গেছে ভীষণ সুন্দর করে এটা কিন্তু লম্বা করে মানে ভার্টিক্যালি যাচ্ছে যার ফলে আপনি পড়বেন যখন এটাও লম্বা লাগবে এই হচ্ছে শাড়িটা হাফটা গ্রিনের মধ্যে যাচ্ছে ব্লু এর মধ্যে এভাবে যাচ্ছে ব্লকটা প্রাইসটা হচ্ছে 3150 নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি 3150 উইথ ব্লাউজ পিস এক দুই তিন আমরা মটকা দেখলাম এবারে চার নম্বরে সেমি কাতান বিভৎস ডিম্যান্ড আর এই কালারটা না তোমার একটু ওই বার্গেন্ডি পার্পলের মেশানো কালার কালারটা খুব সুন্দর আর তার সঙ্গে এটা রয়েছে আঁচল এই হচ্ছে আঁচল এর মধ্যে কিন্তু মিনের কাজ রয়েছে এটা রয়েছে আঁচল তার মধ্যে মিনের কাজ নিচে আঁচল তারপরে পার আর এই হচ্ছে শাড়িটা লোয়ার ইয়ার্কটা দেখো কতটা চওড়া করে কাজ একদম চওড়া কাজ আর সফট শাড়ি কিন্তু আমাদের সাধারণত মনে হয় সেমি বাবা ফুলে যাবে ফুলে থাকবে এটা কিন্তু গায়ে ভারী হবে কিনা এগুলো দেখো খুব হালকা এটা হচ্ছে চার নম্বর শাড়ি নাম্বার ফোর প্রাইস হচ্ছে 1950 মানে উইদিন 2000 খুব ভালো শাড়ি উইদিন 2000 আর এই রয়েছে ব্লাউজ পিস নাম্বার হচ্ছে ফোর চার নম্বর 1950 চারের পরে যাব পাঁচ নাম্বার ফাইভ রামা গ্রিন পাঁচ নম্বর নাম্বার ফাইভ প্রত্যেকটা দেখো মিনার ব্যবহার আছে এটা হচ্ছে আঁচল বাহ
পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে বর্ডারটা। পাঁচ নম্বর শাড়ি এটা হচ্ছে উনিশ পঞ্চাশ, 1950 নাম্বার ফাইভ, পাঁচ নম্বর উনিশ পঞ্চাশ। আর পাটটা খুব চওড়া, নিচের পাটটা খুব চওড়া, উপরের পাটটা খুব স্লিক, খুব স্লিক। পাঁচ নম্বর শাড়ি আসলে গোজার জায়গাটা কি বলতো স্লিক হলে না সুবিধা হয় পড়তে। এটা রয়েছে ব্লাউজ পিস, পাঁচ নম্বর 1950। এবার আসছে ছ নম্বর, নাম্বার সিক্স, এটা আসছে ছ নম্বর, নাম্বার সিক্স, একদম মিডনাইট ব্লু আঁচল। সবগুলোই কিন্তু একই বুনুই, একই মিনের ব্যবহার, খালি কালার বেস রঙগুলো বদলে বদলে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর 1950, উনিশ পঞ্চাশ ছ নম্বর, নাম্বার সিক্স 1950। এই ধরনের প্রচুর শাড়ির কালেকশন কিন্তু এখন বুটিকে আসলে পেয়ে যাবে। আর বুটিক প্রতিদিন খোলা, সোম থেকে রবি সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। সময়ের মধ্যে আসুন, সোম থেকে রবি প্রত্যেক দিন খোলা। আর গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, আর সব থেকে ভালো হয় ট্রেনে করে আসুন, মেট্রো করে আসুন, দমদম জংশন প্ল্যাটফর্ম এমন জায়গায়, মানে আমার আউটলেটটা না যেখান থেকে বন্ধুরা আসুক না কেন, ধরো ট্রেন বাস বাস রুটও আমার আউটলেট থেকে হয়তো মিনিট পাঁচেক লাগবে রাস্তাটা, তো আপনারা একটু ফোন করে নিন। এটা হচ্ছে নাম্বার হচ্ছে দেখালাম সিক্স, ছ নম্বর শাড়ি 1950। এবার আসছি নাম্বার সেভেন, সাত নম্বর। এই রংটা কি বলবো বলতো, ডার্ক একটা পিচের দেখাচ্ছে, পিচের আর পিচার রেড, একটা ইংলিশ টোন আর কি, ইংলিশ টোন, হ্যাঁ। কালারটা খুব সুন্দর, পিচ আর রেড মিলিয়ে টোনটা, স্ট্রবেরি স্ট্রবেরির কালার। এই হচ্ছে শাড়িটা, নাম্বার হচ্ছে সেভেন, সাত নম্বর 1950, 1950, মানে 2000 টাকায় ভীষণ ভালো শাড়ি, এটা গিফটও হতে পারে উইথ ব্লাউজ। এইবারে আসছি আট নম্বর, এই শাড়ি তো আমি পরি অনেক দিনের অপেক্ষা, অনেক দিন এই শাড়ি আমি পরি, আমার আমার দুটোই কালারই আছে, মানে ওর মনে হয় তিন না চারটে কালার করেছে, তার মধ্যে দুটোই আমার কাছে আছে, একটা রানীতে এটাই আছে। এই দুটো রঙেরই এত ডিমান্ড তনুশ্রী, দেখো অনেক দিন পর দেখালাম কেন, একসাথে বেশ কিছু বন্ধুকে দিতে পারবো, আর পরলে খুব ভালো লাগে, বিয়ে বাড়িতে, আমার তো মনে হয় বিয়ে বাড়িতে সকালবেলায় ছবি তোলার জন্য এই শাড়িটার কোনো জুড়ি হয় না, আর কি হালকা বলো, ভীষণ লাইট, দড়িও করা যায়, দড়িও করা যায়। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকে 23750 নাম্বার 9, তাই তো, হ্যাঁ 9 নম্বর 3789, এটা 8 নম্বর অরেঞ্জ দেখাচ্ছে 3750, আর ন নম্বরটা হচ্ছে ব্ল্যাকে রামাগ্রি, এটাও আমার আছে নাম্বার 9। এত স্মার্ট লাগে না এই শাড়িটা, আমার নিজের ভীষণ পছন্দ। তুমি একটুখানি এটার সাথে একটু মিক্স ম্যাচ করে ব্লাউজটা পরেছিলে, হ্যাঁ খুব ভালো লাগে। ব্ল্যাকের সঙ্গে এই কাপড়টা দিয়ে আমি মানে টেম্পল করে একটু করে করে ডিজাইনার করে খুব সুন্দর লাগছিল। এটা একটা গোল্ডেনের প্যানেল, একটা সিলভারের প্যানেল, এবং এই হচ্ছে গাছের ডালে পাখি, সেম উইভ, এটা ব্ল্যাকের মধ্যে রামা গ্রিন, এবং এটারও প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 3750। আট আর নয় আমি দুটো দেখালাম, এটাও সেমি মাসলিন কিন্তু। এইবারে আসবো দশ নম্বর, আবার আমরা সেমি কাতানে এলাম, সেমি কাতান নাম্বার টেন, দশ নম্বর শাড়ি। এটারই একটা ব্যাঙ্গালোরের আমার মটকা আছে, ও তোমারই শাড়ি আছে, সেটা একটু প্রিমিয়াম সেগমেন্টে, এই এই কম্বিনেশনই আছে। এটা হচ্ছে আঁচল, একদম এই হচ্ছে আঁচল, তারপরে আসছি পার, এটা ওয়েভ আসছে কেন, এটা হচ্ছে পার, টিভির জন্য কি না ক্যামেরার জন্য মনে হচ্ছে, ওটা তো আসছে, দুটোতেই আসছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে টেন, দশ নম্বর 2450, চব্বিশ পঞ্চাশ দশ নম্বর। তুতের রংটা দেখুন ভীষণ সুন্দর, তুতের রং, তার সঙ্গে রয়েছে এটা বর্ডারটা রানীতে। এটা হচ্ছে নাম্বার টেন, দশ নম্বর শাড়ি 2450, পাটলি পাটলি। এটা কিন্তু কুচিটা অনেকটা, আমি একটা দেখিয়ে দিই, এতটা কুচির কাছে কাপড়টা রয়েছে, এবার ছটা কুচি কিন্তু পরবে, একদম ছটা কুচি হবেই রানীর মধ্যে। আর এই রয়েছে ব্লাউজ পিস 2450, নাম্বার হচ্ছে 10, নাম্বার 11। কি সুন্দর সুন্দর রং দেখো, এই রংটাও অনেকে চেয়ে চেয়ে পান না, এই রংটা কিন্তু সত্যি পাওয়াও যায় না, বটল গ্রিন ডিপ, মানে পিত্তি সবুজ, পিত্তি সবুজ, তার সঙ্গে রানী, এই কালারটা ভীষণ ভালো। তো আমি একটা নিয়েছি, এই রংটা নিয়েছো, হ্যাঁ বাহ। আর এই রয়েছে কুচিটা, এগুলো কি বলতো বিয়ে বাড়িতে পরলে বেশ ভালো লাগে, আর বোঝা যাবে, বোঝা যায় না দামটা, বোঝা যায় না, কিছু নয় যে সেটা বোঝা যাবে না। উইথ ব্লাউজ পিস 2450, নাম্বার হচ্ছে 11, 11 নম্বর। একদিন তুমি তুতেটা পরবে, আমি ওটা পরব, ওকে 12, হ্যাঁ বলো কবে পরবে, হ্যাঁ 12 দিনই পরা যায় বলো, নেক্সট দিন পরব, হ্যাঁ হ্যাঁ। রানী ব্লাউজ আছে তোমার হাতের সামনে? হ্যাঁ হ্যাঁ, আমার রানী ব্লাউজ আছে কি, আমার তো শাড়িটাই রেডি আছে, রানী ব্লাউজটাই তো রেডি আছে। এটা হচ্ছে আঁচলটা রানী কালারে, আর এইটা রয়েছে বর্ডারটা ইয়ালোর সঙ্গে যাচ্ছে, আর প্রাইসটা হচ্ছে তোমার 2450, নাম্বার হচ্ছে 12, 12 নম্বর 2450, নাম্বার 12 2450। এই হচ্ছে ব্লাউজ 12 নম্বর 2450,
বারোর পরে যাব তেরো, নাম্বার থার্টিন তেরো নম্বর। দেখো এটাও ভীষণ আনকমন, তেরো নম্বর নাম্বার থার্টিন আঁচল। এটা এটা হচ্ছে ওই বটল গ্রিন, ডিপ গ্রিন, তার সঙ্গে যাচ্ছে ওয়াইন কালার, ওয়াইন কালার, তেরো নম্বর নাম্বার থার্টিন, দারুণ স্মার্ট সাইট। আর কুচিটা যাচ্ছে হচ্ছে গ্রিনের, সেই গ্রিনটাতে নাম্বার থার্টিন, তেরো নম্বর। এটার অ্যাডভান্টেজ কি বলতো, দাম অনুযায়ী বোঝা যায় না যে শাড়িটা এত গর্জিয়াস, তত্ত্বে সাজিয়ে দেবার জন্য ভীষণ ভালো। তেরো নম্বর প্রাইস হচ্ছে ২৪৫০, নাম্বার থার্টিন টু ফোর ফাইভ জিরো, নাম্বার ফোরটিন। এটা গ্রিনের সঙ্গে রানি, গ্রিন প্যারাট গ্রিনের সঙ্গে রানি, হ্যাঁ প্যারাট গ্রিনের সাথে রানি, নাম্বার থার্টিন, তেরো নম্বর, এই চোদ্দ নম্বর, নাম্বার ফোরটিন, তেরো তো দেখালাম, এটা চোদ্দ, রানীর সঙ্গে প্যারাট গ্রিন। আর প্রত্যেকটাই কিন্তু পটলি পল্লু কুচি আঁচলের শাড়ি, প্রত্যেকটা এই শাড়িগুলোর না প্রচুর ডিমান্ড, কিন্তু যখনই দেখাই একজন দুজন করেই পাবেন। আবার আপনারা আবার যখন ফোন করতে থাকুন আপনারা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি চোদ্দ নম্বর, দাম হচ্ছে টু ফোর ফাইভ জিরো, মানে তিন চার দিন অন্তর অন্তর একটু মানে হোয়াটসঅ্যাপেও যদি একটু পিং করে দেন না, স্টক আসলে আমরা রিপ্লাই করে দেবো, তাহলে সুবিধা হবে, সুবিধা হবে, হ্যাঁ পেতে সুবিধা হবে। আপনারা অভিযোগ করেন পাওয়া যায় না, কিন্তু ওদের তো আর কিছু করার নেই, এটা তো মেশিন মেড নয়, মানে সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যায় প্রোগ্রাম চলাকালীন। আর না এটা তো মেশিন মেড নয় যে মেশিনে বেরিয়ে চলে আসছে ছেপে, তা তো নয়, সময় দিতে হবে। টু ফোর ফাইভ জিরো নাম্বার ফিফটিন, অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ পিস, ফিফটিনের পরে সিক্সটিন, এই কালারটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর, সি গ্রিন কালার, এটা হচ্ছে সিক্সটিন, ষোলো নম্বর শাড়ি, নাম্বার সিক্সটিন, বাহ আঁচল পার, এই হচ্ছে শাড়িটা একদম ডার্ক সি গ্রিন, ডার্ক সি গ্রিন, ষোলো নম্বর নাম্বার সিক্সটিন, টু ফোর ফাইভ জিরো, কুচি আঁচলের শাড়ি, ষোলো নম্বর ২৪৫০, নাম্বার সিক্সটিন, টু ফোর ফাইভ জিরো, উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার সেভেন্টিন, সতেরো নম্বর, সতেরো নম্বর যেটা আজকে তুমি আমি পরে আছি, যেটা সেম পিসটাই হচ্ছে সতেরোতে, নাম্বার সেভেন্টিন, সতেরো। এখন কিন্তু আমি বলেই দিচ্ছি দুজন পাবে, পাবে আবার একটু সময় দিলে আমি আবার করে দেবো, একটু তিন চার দিন অন্তর অন্তর, ধরো তিন দিন পর আবার একটা রেডি হয়ে এলো, একজন পেয়ে গেল, আবার তিন দিন পর একটা রেডি হলো পেয়ে গেল, একটু সময় দিলে পেয়ে যাবেন। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, সতেরো নম্বর শাড়ি, নাম্বার সেভেন্টিন, থ্রি নাইন ফাইভ জিরো, লুকসটা একদম পিওর মাসলিন, একদম পিওর মাসলিনের মতো লুকসটা, টেক্সচারটা এত সুন্দর। আপনারা চেষ্টা করুন এটা ব্লু ব্লাউজ দিয়ে এটা পরা, আমি রানীটা না খুব ব্লু এর কন্ট্রাস্টে পড়তে ভালোবাসি, ভালো লাগে দেখতে। এটা হচ্ছে সতেরো নম্বর, তিন হাজার নশো পঞ্চাশ, উইথ ব্লাউজ পিস, নাম্বার সেভেন্টিন, থ্রি নাইন ফাইভ জিরো। এবারে আসছি নাম্বার এইটিন, আঠেরো নম্বর, পিচ কালার, এটা কিন্তু ওইটা যদি বৌমা বা মেয়ে পরে এটা মা অনায়াসে পড়তে পারে, খুব মিষ্টি পিচটা, এবং আমি দেখেছি পিচ কালারটা না একটু সিনিয়র যারা তাদেরকে পড়লে ভালো লাগে, পড়তে পারেন, ক্যারি করতে পারেন, অথচ দেখো ব্রাইট লাগে, পড়লে খুব সুন্দর লাগে, কমপ্লেক্সন ফেয়ার হয়েছে, একটু গায়ে ফেলে দেখাই, দেখো তুমি ফেয়ার দেখো, একটা জিনিস সেই ব্লুটা পিচটা কিন্তু তোমার ব্লুর সাথে ভালো লাগছে, এটা পরেরটার সাথেও ভালো লাগবে, হ্যাঁ ব্লুটা সব কালারের সাথেই ভালো লাগবে, হ্যাঁ। প্রাইস হচ্ছে বলে দিই ২৪৫০, টু এই থ্রি নাইন ফাইভ জিরো, তিন হাজার নশো পঞ্চাশ, আঠেরো নম্বর। সতেরোতে দেখালাম আমার শাড়িটা রানী কালার, আঠেরোতে দেখালাম পিচ কালার, প্রত্যেকটাতে রানিং এ ব্লাউজ, আর ১৯ নম্বরটা হচ্ছে ইয়েলোতে, একদম সরস্বতী পুজো দৌড়বে, ১৯ নম্বর নাম্বার নাইনটিন, দারুণ দেখতে না শাড়িটা, ভীষণ সুন্দর, হলুদটা ভীষণ সুন্দর হয়েছে, এটাও দেখবো গায়ে ফেলে দেখো, একদম নীল, তাই তো বলছি তোমার ব্লাউজের সাথে, নীল ব্লাউজের সাথে খুব ভালো লাগে, এই উইভিং গুলো কিন্তু তিনটেরই সেম, কোন ডিজাইনের বদল হয়নি, না শুধু কালারটা, কালার গুলো বদলে গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের ১৯ নম্বর, নাম্বার নাইনটিন, থ্রি নাইন ফাইভ জিরো, ১৯ নম্বর, তিন হাজার নশো পঞ্চাশ, এই হচ্ছে কুচিটা, ব্লাউজ রানিং এ, ব্লাউজ রানিং এ। কুড়ি নম্বরে মহেশ্বরী, আমার দুটো শাড়ির রিকুইজিশন ওর কাছে দেওয়া রয়েছে, তার মধ্যে একটা মহেশ্বরী, একটা হচ্ছে অর্গ্যানজা, মনে আছে? হ্যাঁ একদম মনে আছে, ওকে মাঝে মাঝে মনে করায়, মনে আছে বলে বলে হ্যাঁ মনে আছে, মনে আছে। এটা হচ্ছে মাহেশ্বরী, দাঁড়াও এটা হচ্ছে মাহেশ্বরী আঁচলে, মানে আমি বলবো কালার কম্বিনেশনটা, আঁচল হচ্ছে মেরুনে গেছে আর বডিটা না একটু নস্যি নস্যি স্নাফ কালার, পিওর জারি মাহেশ্বরী, আমার ভীষণ পছন্দের শাড়ি, আর এর উইভিং টেকনিক আর পার একদম, মানে পারে আমি ফিদা, আমিও ফিদা গো, পারে ফিদা, দারুণ। আমি একটু পাটটা গায়ে ফেলে দেখাতে চাইছিলাম, আমাকে দেখাতে হবে না, কিন্তু পাটটাই যে আমরা পরবো যখন, হালকা সোনার গয়না দিয়ে যখন পরবো দারুণ লাগে, ভীষণ সফিস্টিকেটেড লুকস দেয়, ভীষণ সফিস্টিকেটেড, সত্যি ঠিক বলেছো। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো, আটত্রিশশো পঞ্চাশ, তিন হাজার আটশো পঞ্চাশ, কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি উইথ ব্লাউজ পিস, কুড়ি নম্বর, তিন হাজার আটশো পঞ্চাশ, একুশ নম্বরে যাব, এইটা না সরস্বতী পুজোর শাড়ি হয়েছে, সরস্বতী পুজোর একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান, সরস্বতী পুজোতে মেয়েরা পরবে, তারপর তো মা পরবে, একদম
এটা হচ্ছে আঁচল আর ড্রপস করে করে মানে ভেতরের বুটিটা যে বুনে গেছে হাত ঘোরানো বুটি পুরোটা ড্রপসের ডিজাইন আর পারে হচ্ছে ধানের ছড়া ডিজাইন বুনুইতেই রয়েছে ধানের ছড়া ডিজাইন এই হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে 385021 21 নম্বর প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ আর এই রংগুলো মানে মহেশ্বরীর রংগুলো এত সুন্দর না কালার ডেপথটা খুব সুন্দর এবারে আসছি 22 নম্বর 22 এটা আসছে 22 নম্বর নাম্বার 22 আঁচল এই হচ্ছে আঁচল এর সরু ব্লু এজিং গেছে শাড়িটাতে তার সঙ্গে এইভাবে যাচ্ছে বডিটা দারুণ হয়েছে শাড়িটা 22 22 নম্বর শাড়ি আজকে দেখো না প্রত্যেকটা রং দেখাবো খুব সুন্দর এটা একটু গায়ে ফেলবো না আমার ব্লাউজের সঙ্গে ভীষণ ভালো ম্যাচিং 22 22 নম্বর ওয়াও দারুণ ম্যাচিং হয়েছে ব্লাউজের সঙ্গে 22 নম্বর 22 প্রাইস হচ্ছে 3850 3850 22 নম্বর 3850 জ্বালাতাম এটা এটা হচ্ছে ব্লাউজ পিস 22 নম্বর 3850 বাইশের পরে যাবো 23 নম্বর ওয়াও দেখো কি দুর্দান্ত এটা তো আনতে ইচ্ছে করছিল না এত সুন্দর রংটা আনলে কেন তুমি রাখতে পারতে তারপরে তোমার থেকে আমি নিয়ে নিতে পারতাম এই রং দাঁড়াও না একটা নেব দারুন এটা না বিয়ের কেনাকাটাতে তত্ত্বে সাজানোতে দারুন লাগবে দারুন লাগবে এটা হচ্ছে লালটা ভীষণ সুন্দর এটা পোড়া লাল রং পোড়া পোড়া টাইপের কোরাল কালার আর বডির কালারটাও না এটা ওই লাল সুতোর সঙ্গে গেছে বলে রংটা খুব সুন্দর এসেছে এই রংগুলো না এত সুন্দর এই শাড়িটা আমারও তো দেখাতে ইচ্ছে করছে না মনে হচ্ছে দেখো রংটা সত্যি খুব সুন্দর গো কমপ্লেক্সন ক্লিয়ার করবে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে প্রাইস হচ্ছে 3850 3850 23 নম্বর নাম্বার হচ্ছে 23 3850 23 উইথ ব্লাউজ পিস 24 এইবারে আসছি 4050 ডিউ টু বর্ডার বর্ডার তারপর ভেতরের বুটির ঘনত্ব 24 24 নম্বর এটা না লেমন ইয়েলোর সঙ্গে সি গ্রিন হ্যাঁ লেমন ইয়েলো সি গ্রিন নিচের পাটটাও চওড়া উপরের পাটটাও চওড়া আর ভেতরে বুটি অনেক ঘন বুটি দুটো ইয়েতে বুটি রয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডে 24 24 নম্বর 4050 তার পারখানা দেখো কি সুন্দর পাটটা 24 4050 24 এর পরে যাব 25 25 নম্বর নাম্বার 25 এটা হচ্ছে রানী অরেঞ্জ আমার এই রানী অরেঞ্জটা দেখে অবশ্যই একটা অকেশন সামনে আসছে আমার এটা মনে হচ্ছিল ভালো লাগে কিন্তু মানে এই মাহেশ্বরীপুরে আপনি যে কোনো এটা হচ্ছে 4050 নাম্বার হচ্ছে 25 25 নম্বর 4050 উইথ ব্লাউজ আবার একটু মিনিমাম রেঞ্জে আসছি যদিও তোমার এই মহেশ্বরীও মিনিমাম রেঞ্জের মধ্যে মানে কতটুকু আর দাম তাই তো এইবারে আসছি 25 26 26 নম্বর এটা হচ্ছে পৈঠানি মিনিমাম রেঞ্জে মিনিমাম রেঞ্জে প্রাইস হচ্ছে 2750 মানে পৈঠানির আদলটা রয়েছে দামটা বললে না বললে না কেউ বুঝবে না দামটা জানো তো আঁচলটাই চলে যায় আঁচলে হচ্ছে টিপিক্যাল পৈঠানি যাচ্ছে আঁচলটাতে টিপিক্যাল পৈঠানি সুন্দর উইভিংটা আর তারপরে আসছে পার লাল সবুজের ব্যবহার এই হচ্ছে ভেতরটা এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে 26 26 নম্বর শাড়ি 2750 26 নম্বর 2750 2750 এটা রয়েছে বর্ডার 26 নম্বর 2750 2750 একদম দেখো মানে নরমাল যে পৈঠানিতে যে বর্ডার থেকে ওই বর্ডারই কিন্তু দেয়া আছে করা হয়েছে 27 নম্বর আর এটা রয়েছে ব্লাউজ পিস 27 এই 26 দেখাচ্ছি 2750 26 নম্বর 2750 27 নম্বর 2750 কালারগুলো এবার দেখতে থাকুন কালারগুলো দেখতে থাকুন কিন্তু এই শাড়িগুলো না একটা একটাই মানে এটার কোনো রিপিট নেই মানে আপনি ভাবছেন যে অনেকে মিলে বুকিং করলে সবাই কি পাবেন না একদম পাবেন না যিনি ফার্স্ট বুকিং করবেন শাড়িটা তার কাছেই কিন্তু পৌঁছবে এই হচ্ছে শাড়িটা এটা কিন্তু ডুয়েল টোন ডুয়েল টোন এই কম্বিনেশনটা তো খুব ইউনিক ওই কাগজটা পড়ে দাও কম্বিনেশনটাই ভীষণ ইউনিক এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই 2750 27 27 নম্বর 2750 এটা রয়েছে ব্লাউজটা 27 এর পরে যাব 28 নম্বর 28 এটা দেখো রানী রানীটা কি ব্রাইট সবই কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে সবগুলো ডুয়েল টোনে যাচ্ছে এটা হচ্ছে 28 নম্বর 28
এটা 28 এগুলো প্রত্যেকটা কিন্তু সেমি কাতান এগুলো কিন্তু পিওর সিল্ক নয় সেমি কাতান এটা হচ্ছে 28 নম্বর নাম্বার 28 একদম নতুন ভাঁজ খোলা হচ্ছে হ্যাঁ এই দেখো কাগজগুলো বের হচ্ছে 28 নম্বর নাম্বার 22 টা আমরা খুলে নিলাম পরের থেকে কয়টা কাগজ আছে 28 28 নম্বর প্রাইস হচ্ছে 2750 28 নম্বর উইথ ব্লাউজ আর প্রত্যেকটা ব্লাউজের হাতাতে কিন্তু এই বর্ডারটা থাকছে একদম দেখলে মনে হবে দেখো 7000 8000 টাকা শাড়ি পরেছেন এত এইবারে আসছে 28 নম্বর ভীষণ হালকা কিন্তু এতটা গর্জিয়াস এর পরেও কিন্তু খুব হালকা শাড়িগুলো দেখতে গর্জিয়াস কিন্তু ওজনে হালকা পরেও আরাম আছে দামেও হালকা অনেকটা হালকা দামে কি বলছো 27 50 10000 এর মতো দেখতে শাড়ি 10000 এর মতো দেখতে হ্যাঁ বললো না না কাগজ না না এই হচ্ছে অরেঞ্জের একটা শেড অরেঞ্জ সি গ্রিনের শেড এটা হচ্ছে আজকের এপিসোডের 29 নম্বর 27 আর যখন কি বলতে এই রংগুলো না বিয়েবাড়িতে হাতে নিলে না আরো সুন্দর বুঝবেন ডুয়েল টোনটা ভীষণ সুন্দর এইবারে আসবো 30 নম্বর আমার আরেকটা পছন্দের শাড়ি এটা কিন্তু জরি বর্ডার গাছি তসর জরি বর্ডার গাছি তার মধ্যে হ্যান্ড পেইন্টিং করে সেটাকে কাঁথা করে আরি করে হ্যান্ড আরি করে জরি দিয়ে আউটলাইন করে মাইকা করে সাজানো হয়েছে মানে বহু কাজ একটা ছোট্ট জায়গার মধ্যে মানে সব রকমের কাজ পেইন্টিং রয়েছে মাইকা রয়েছে হ্যান্ডারি রয়েছে অসাধারণ হয়েছে এটা লাল ছাড়া একটা শাড়ি যে সমস্ত মায়েরা লাল ছাড়া চাইছেন তাদের জন্য হতে পারে পারে কিন্তু পিচ কালার শাড়িটা অসম্ভব ভালো হয়েছে অসম্ভব ভালো আর অ্যাসেট শাড়ি অ্যাসেট শাড়ি সত্যি প্রাইস হচ্ছে 8150 এটা জরি বর্ডার গাছি তসর পুরো পার ধরে ধরে যাবে দেখো কাজটা মানে একদম সারা গায়ে মাইকা যাবে একদম ডিজাইনার পিস এগুলো কিন্তু একটা একটা এগুলো একটা রিপিট হবে না হ্যাঁ করবে না রিমার্ক রিপিট অন্য ডিজাইন করব আবার এটা 8150 30 নম্বর 8150 31 নম্বর এটাও কিন্তু জরি বর্ডার গাছি তসর এগুলো কিন্তু যিনি প্রথম বুকিং করবেন তিনিই পাবেন আর পরে বললেও হবে না না এটা হচ্ছে কাটওয়ার্ক হ্যান্ডারি হ্যান্ডারি কাটওয়ার্ক উইথ মাইকা এবারে আসছি পার আচ্ছা তুমি যদি আরেকটা কথা বলে দিই যেটা আগের এপিসোডেও খুব হয়েছে এক একজন এক একটা শাড়ি প্রচুর বুকিং হয়েছে কিন্তু দেখো কিছু কিছু শাড়ি একটা দুটোই রিপিট হবে না সেগুলোর ক্ষেত্রে আগে যিনি পেমেন্ট করবেন তিনিই পাবেন অনেকে হয়তো বিকেলে ফোন করে বলছেন শাড়িটা তো আমি বুকিং করেছি কিন্তু উনি তো পেমেন্ট করেননি এবার যিনি আগে পেমেন্ট করেছেন তিনিই কিন্তু পাবেন সেটাই তো সিস্টেম এটাই কিন্তু সিস্টেম মানে আপনি ফোনে বুকিং করলো যিনি অনলাইনে নিয়েছেন তিনি পেমেন্ট করে দেন ফোনে কিন্তু ভার্বাল বুকিং ওইভাবে হয় না আপনি পেমেন্ট করলে তবেই কিন্তু বুকিং নেওয়া হবে এক্স্যাক্টলি এটা হচ্ছে ইয়েলোর সঙ্গে কারণ এই শাড়িগুলো তোমার সাথে আমি আর রিপিট করতে পারবো না কারণ ডাইয়ের কালারটা আলাদা হয়ে যাবে কাজও হয়তো হাতের কাজ হবে না এটা ইয়েলো গ্রে এর কম্বিনেশন কাজটা একটু দেখাতে চাইছিলাম আমি এবং এটার প্রাইসও হচ্ছে 8450 নাম্বার 31 8450 উইথ ব্লাউজ 31 এর পরে যাব 32 32 নম্বর এই তো চেক সিল্ক বলে দেখো না এই তো চেক সিল্ক আজকে একটাই দেখো যেহেতু চেক সিল্কে এটার মধ্যে ডিসচার্জ করে কাটওয়ার্ক হ্যান্ডারি আঁচল পারে এটা হচ্ছে ব্লক ব্লকের সঙ্গে এটা কাটওয়ার্ক হ্যান্ডারি মাইকা ডিসচার্জ ব্লক আর বডিতে কিন্তু এটা ডাইরেক্ট হয়েছে হ্যান্ডারিতে কাজ এই হচ্ছে শাড়িটা একদম ডিজাইনার চেক আর কাটওয়ার্কটা কিন্তু পুরো পার ধরে পুরো পার ধরে যাচ্ছে এর প্রাইসটা হচ্ছে 445032 32 নম্বর 4450 উইথ ব্লাউজ 32 এর পরে যাব 33 এটা হচ্ছে কাতান 3D কাতান 3D কাতানে গুজরাটি এত কালারফুল লাগে না এই শাড়িগুলো ভীষণ কালারফুল দেখতে খুব ভালো লাগে এটা হচ্ছে 3D কাতানে আমি জাস্ট ওয়েসে পলিশও করিনি পলিশ করেই আপনারা পাবেন বাহ পুরো নিচের দিকটা ধরে এইভাবে যাচ্ছে কাজটা প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 7450 নাম্বার 33 33 নম্বর 7450 33 7450 উইথ ব্লাউজ 33 এর পরে যাব 34 34 নম্বর এবার হচ্ছে টিস্যু লিনেন যেটা রিমা পরে আছে তুতেতে সেটাই দেখাচ্ছি এটা রানীর সঙ্গে একটু ডার্ক বেজ বেজ কালার হ্যাঁ এটা হাফ হাফটা আর হাফটা আবার রানীতে আসছে রানীতে যাবে প্রাইসটা হচ্ছে 3950 নাম্বার 34 34 নম্বর 3950 এগুলো কিন্তু মানে ফ্যাশন করার শাড়ি 3950 আমি তো বলো সরস্বতী পূজা যারা পড়তে চাও শাড়ি মাকে বলো এই শাড়ি কিনে দাও এটা পার্টি ওয়্যারও তো বটে না পার্টি ওয়্যারও বটে এটা ব্লু এ আঁচল বডিটা রয়েছে অনিয়ন পিঙ্ক আর দেখো বডি প্যাস্টেল শেডস এসেছে কিন্তু দেখো গায়ে ফেলবো এই পোর্শনটা একটু গায়ে ফেলে দেখাই প্লিজ 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 একদম একদম তারপরে আবার হাফটা আসছে হাফটা ব্লুতে যাচ্ছে সত্যি তোমার এই ব্লু না আমারটা একটাই
এটা দেখো ব্লু এর সাথেও কিসম ভালো লাগে ব্লু ব্লাউজের সাথে অনিয়ন পিঙ্ক এন্ড ব্লু আর এই রয়েছে ব্লাউজ প্রাইস হচ্ছে 3950 নাম্বার 3536 এটাও কিন্তু টিয়া গ্রিন এর সাথে কিছু কমন গোল্ড কালার যদি তুমি ব্লাউজ করে রাখো না তাহলে আমি দেখেছি অনেক কাজে লাগে এটা হচ্ছে আঁচল আর এই রয়েছে শাড়িটা এটা পিঙ্ক এর শেড আছে কিন্তু মানে গ্রিন এর সঙ্গে হ্যাঁ আর হাফটা হচ্ছে গ্রিন বাই গ্রিন আছে প্রাইস হচ্ছে 3950 38 নম্বর উইথ ব্লাউজ 39 নাম্বার 39 তুমি যে কালারটা পরে আছো সেই কালার কিন্তু তোমারটা ফুল একই কালার একই কালার হ্যাঁ এটা কিন্তু হাফ 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 আছে এটা হচ্ছে আঁচল এটাও সেই অনিয়ন পিঙ্ক বা মভি সুন্দর লাগবে দেখতে আর এই হচ্ছে তুতেতে প্রাইস হচ্ছে 3950 37 37 নম্বর 3950 বুকিং করুন পেয়ে যাবেন এই শাড়ি দুদিন অন্তর অন্তর একটু রিকল করবেন যে আমার শাড়িটা কি এলো আমার শাড়িটা কি এলো তাহলেই আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আজরাকে ব্লাউজ আজরাকে ব্লাউজ আচলো আজরাকে মডেল স্যাটিনে আজরাক বান্ধ রাই বান্ধেজ এটা হচ্ছে বডিটা গ্রিন এর মধ্যে রাই বান্ধেজে প্রাইস হচ্ছে 4950 নাম্বার 38 38 নম্বর 4950 38 এর পরে যাব 39 39 এগুলো মডেল স্যাটিনে আজরাকে ব্লাউজ থাকবে আজরাকে আঁচল থাকবে আর এই যে বন্ধেজটা একদম হাতে হয়েছে আপনারা বুঝবেন কি করে এই একটা একটা কি বলবো একটা স্ট্রিং করা ব্যাপার একটা একটা কুচকে যাওয়া ব্যাপার হ্যাঁ মানে এই হোয়াইট পোরশন গুলো দেখো দেখেই বুঝতে পারবে এই দেখো পুরো এর মধ্যে একটা করে সরষে ঢুকিয়ে বাঁধা হয় হ্যাঁ তারপরে ডাই এন্ড ডাই হয় মানে ডাই হয় এটা হচ্ছে 4950 নাম্বার 39 39 নম্বর মাস্টার ইয়েলোর সাথে যাচ্ছে মাস্টার ইয়েলোর সাথে যাচ্ছে 39 নম্বর 4950 40 নম্বর ওয়াও রিমা কি মিষ্টি কালার শাড়িটা কি সুন্দর 40 নম্বর এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর পিচ ডার্ক ডার্ক পিচ অরেঞ্জ মিলিয়ে তার মধ্যে লখনৌ চিকন একদম ওখান থেকে কাজটা ওখান থেকে কাজটা হয়ে আসছে কাজটা ওখানকার এবং এটা হচ্ছে 40 নম্বর 6250 6250 40 নম্বর 6250 6250 নাম্বার 40 আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ 40 নম্বর 6250 40 এর পরে যাব 41 41 এটা আসছে 41 এটা একটা সফট ইয়েলো সফট ইয়েলো 41 নম্বর এটা প্যাস্টেল শেডস এই বেশি ভালো লাগে এই প্যাস্টেল শেডস এই দেখো হোয়াইট শেডস দিয়ে সুতো দিয়ে কাজ করলে না বেশি ভালো লাগে আর তোমার এটা পুরোটা কাজ কিন্তু 6250 প্রাইসটা খালি নোটিস করুন আপনারা 6250 মাত্র 6250 এটা হচ্ছে 41 41 নম্বর উইথ ব্লাউজ এবারে আসছে 42 42 নম্বর শাড়ি এটা একটা লাইট পিচ পিঙ্ক পিচ পিঙ্ক কালার আর তার মধ্যে যাচ্ছে অল ওভার ওয়ার্ক 42 না এটা তোমার অল ওভার নয় এটা তোমার হাফটা এরকম আছে আর হাফটা তো বুটি এটা 4850 4850 এটা 42 4850 উইথ ব্লাউজ 43 তে দেখাবো 43 43 এটা হোয়াইটে এটা 43 এটা হচ্ছে 4850 এটাও হাফ হাফে হাফ হাফে 43 নম্বর 43 হোয়াইট এর মধ্যে হোয়াইট একদম এই 25 ডিসেম্বরে পরার শাড়ি দেখাচ্ছি আমি এটা হচ্ছে 43 4850 4850 মানে হাফটা তোমার অল ওভার কাজ আর হাফটা সরু বর্ডার আর বুটি থাকছে এইবারে আসছি 44 যে শাড়ির আমি অপেক্ষায় আছি অনেকদিন অপেক্ষায় আছি অনেকদিন অপেক্ষায় আছি 44 44 নম্বর এটা হচ্ছে আঁচল দেখাবো একটা সেলফ কালার মানে যে কালারের লাইট শেড রয়েছে তারই ডার্ক শেডের সুতো দিয়ে কাজটা হয়েছে মেশিন এমব্রয়ডারি অল ওভার এমব্রয়ডারি অনেকে অপেক্ষা আছে তাদের সাথে কিন্তু আমরাও আছি আমি ডিজিটাল একদম আছি ডিজিটাল প্রিন্টের উপরে আমরাও আছি এটা হচ্ছে 8850 নাম্বার 44 কতদিন পরেও মাত্র তিনটে শাড়ি দেখায় ভাবুন 44 এটা রয়েছে ব্লাউজটা স্যাটিনে হচ্ছে ব্লাউজটা একদম পিওর এটা হচ্ছে 44 8850 44 এর পরে যাব 45 45 নম্বর এটা পিচ পাউডার টোন ইংলিশ পিচের উপরে যে কালারের শাড়ি সেই কালারের সুতোর কিন্তু এমব্রয়ডারি সোবার পুরো অল ওভারটা দেখো এইভাবে কাজ যাচ্ছে এবং প্রাইস হচ্ছে 8850 নাম্বার হচ্ছে 45 45 নম্বর 8850 হ্যাঁ উইথ ব্লাউজ 45 এর পরে যাব 46 এটা লেমনে যাচ্ছে একদম পাশের এই পালপের শাড়িটা কাজটাকে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে দেখো তুমি মানে কাজটা তোমার পুরো একদম অল ওভার সেলফ সুতো দিয়ে কাজ হচ্ছে মানে মেশিনে লখনৌ চিকেনের মতো করে কাজটা করা হ্যাঁ 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 এই হচ্ছে প্রাইস হচ্ছে 8850 46 46 এগুলো কিন্তু 2D তে রয়েছে দুটো কালারের ডাই রয়েছে হ্যাঁ দুটো কালারের ডাই আর ব্লাউজ পিস তো রানিং এ 46 এর পরে যাব 47 সিল্কে আজকে আমি দেখিয়ে দিলাম দুটো মাত্র দেখলাম কেন এই ধরনের শাড়ি কিন্তু পাবে
এটা হচ্ছে 473450 একটু ক্লোজে ব্লকটা দেখাবো এটা প্রসেসিং মানে মতো করে করা হয়েছে 3450 উইথ ব্লাউজ পিস 47 এবার আসছে 48 সেম ব্লকই ওটা ছিল ব্লু গ্রিনে এটা হচ্ছে রেড ইয়েলো সেম ব্লক হ্যাঁ প্রাইস হচ্ছে 483450 48 উইথ ব্লাউজ আর এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মডেল এটা গাজ্জি আর গাজ্জি আছে এবং এটাতে টিস্যু বর্ডার আছে আঁচলে একটা টিস্যুর ব্যবহার হয়েছে কলমকারি আঁচল কলমকারি প্রিন্টে আঁচল এই রয়েছে বডি আর ব্লাউজটা থাকবে হচ্ছে কলমকারি অল ওভার এই ব্লাউজটা থাকবে এটার প্রাইস হচ্ছে 5850 নাম্বার হচ্ছে 49 আর 50টা দেখাই এটা হচ্ছে 50 নম্বর নাম্বার 50 এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচল কলমকারি উইথ টিস্যু আর এই হচ্ছে বডিটা কপিন ব্লুতে আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ প্রাইস হচ্ছে 5850 হাতে সময় নেই তোমার সাথে আমাদের আবার জানুয়ারি মাসে দেখা হচ্ছে না মঙ্গলবার দেখা হচ্ছে সামনের মঙ্গলবার দেখা হচ্ছে 3:30 অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার।